নস্টপ লার্নিং এ আপনাকে স্বাগতম। শিক্ষার সকল প্রকার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন, প্রভাষক পদার্থবিদ্যা, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। আজকে আলোচ্য বিষয় অনার্স তৃতীয় বর্ষের কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস কোর্সের তৃতীয় অধ্যায়, অর্থাৎ ডিজিটাল ডিভাইস। যে সকল ডিভাইস বা যে সকল যন্ত্র তড়িৎ প্রবাহের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করে সেই সকল যন্ত্রকে বলা হয় ডিজিটাল ডিভাইস। উদাহরণস্বরূপ কম্পিউটার। কম্পিউটার একটি ডিজিটাল ডিভাইস আমরা জানি, কারণ এর অভ্যন্তরীণ সম্পূর্ণ কার্যক্রম তড়িৎ প্রবাহের মাধ্যমে সম্পন্ন হয়, অর্থাৎ ইলেকট্রন প্রবাহের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়। এই জন্য এদেরকে ডিজিটাল ডিভাইস বলে। এছাড়াও ডিজিটাল ডিভাইসের মধ্যে অন্যতম হল মোবাইল ফোন, এটিও একটি ডিজিটাল ডিভাইস, বা ক্যালকুলেটর, এটাও একটি ডিজিটাল ডিভাইস। তো ডিজিটাল ডিভাইস বা যে সকল যে যে যন্ত্রগুলো বাইনারি পদ্ধতি ইউজ করে অভ্যন্তরীণ কাজের ক্ষেত্রে, বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ কম্পিউটারের ভাষা বা ডিজিটাল ডিভাইসের ভাষা হলো বাইনারি। আর আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি ডিজিট বা অঙ্ক ব্যবহার করা হয়, এটি হলো 1, এটি হলো 0। ডিজিটাল ডিভাইসে আমরা দুটি লজিক ব্যবহার করি। ডিজিটাল ডিভাইসে দুটি লজিক ব্যবহার করি, একটি হলো লজিক 1, একটা হলো লজিক 0। লজিক 1 বলতে কী বোঝায়? এখানে লিখে দেওয়া আছে লজিক 1 ইয়েস ট্রু সমান সমান বর্তনীতে তড়িৎ প্রবাহ চলছে, ভোল্টেজ দিয়ে যদি বলি 2 ভোল্ট থেকে 5 ভোল্ট। অর্থাৎ কোনো ঘটনা ঘটেছে সত্যি, যদি ঘটে থাকে তাহলে সেটাকে আমরা বলি ইয়েস অর ট্রু, এবং সেটাকে যদি লজিকে কনভার্ট করি সেটাকে বলবো লজিক 1। আর কারেন্ট দিয়ে যদি বলি, বর্তনীতে কারেন্ট চলছে, যেমন এই রুমে কারেন্ট চলছে, সুতরাং এই রুমকে যদি আমি এই অবস্থাটাকে যদি লজিকে প্রকাশ করি বা যুক্তি দিয়ে প্রকাশ করি সেটা হবে যুক্তি 1 বা লজিক 1। আর যদি ভোল্টেজ দিয়ে বলি, ধরো যে একটি ব্যাটারি আছে, ব্যাটারি বা কোষ, তড়িৎ কোষ, ভোল্টেজ মেপে দেখলাম যে এর ভোল্টেজটা হলো 2 ভোল্ট থেকে 5 ভোল্টের মধ্যে, ধরো 4 ভোল্ট, তাহলে এটাকে আমরা লজিক 1 বলতে পারি। আসলে ডিজিটাল ডিভাইসে এই ভোল্টেজটি বেশি প্রচলিত, অর্থাৎ কোনো বর্তনীতে ভোল্টেজ থাকলে লজিক 1, ভোল্টেজ না থাকলে বলা যাবে না, একেবারে নাও থাকতে পারে, এবং সেটি যদি 0.8-এর মধ্যে হয়, 0.8 অথবা 0.8-এর মধ্যে হয় সেটাকে আমরা বলব লজিক 0 বলব। বুলিয়ান অপারেশন। বুলিয়ান অপারেশন হলো 3টি, একটি হলো অর অপারেশন বা যৌক্তিক যোগ। যৌক্তিক যোগের কয়েকটি উদাহরণ, 0 + 0 = 0, 0+1 = 1, 1+0 = 1, 1+1 = 1। এইখানেই বোঝাটার বিষয় যে আমরা সাধারণত বাইনারিতে জানি যে 1 আর 1 যোগ করলে 10 হয়, যদি দশমিক সংখ্যা পদ্ধতিতে হয় 1 আর 1 যোগ করলে 2 লিখি আমরা, কিন্তু বুলিয়ান অপারেশন ক্ষেত্রে বা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা কিন্তু 1+1 = 1 লিখি। কারণ কি? কারণ 1কে যদি আমি এইভাবে লিখি যে ইয়েস, 1-এর পরিবর্তে ইয়েস লিখি, এবং এই 1-এর পরিবর্তে ইয়েস লিখি, তো ইয়েস + ইয়েস = ইয়েস, মানে কোনো ঘটনা ঘটেছে, আবার ঘটেছে, তো ঘটেছেই। ফর এক্সাম্পল, কেউ যদি এসে বলে যে আমাকে পারমিশন চায়, মে আই কাম স্যার, আমি বললাম ইয়েস, আবার বললো মে আই কাম স্যার, আমি বললাম ইয়েস, তো তাতে করে কি ও চলে যাবে না? ও তো আসবে। তার মানে এটার দ্বারা আসলে ইয়েস আর ইয়েস যোগ করলে ইয়েসই হবে, আর 2+2 = 2, তেমনিভাবে 1+1 যোগ করলে 1। লজিকের ক্ষেত্রে এটা বাইনারি না, কিন্তু এই যোগটা বাইনারি যোগ নয়, এই যোগটি হলো লজিক যোগ, বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান যোগ আর বাইনারি যোগ সম্পূর্ণ ভিন্ন জিনিস। বুলিয়ান যোগ আর বাইনারি হলো একটি সংখ্যা পদ্ধতি, আর এখানে হলো যুক্তি। এই যে যুক্তি দেওয়া হলো ইয়েস + ইয়েস = ইয়েস, রাইট? অর্থাৎ একটা বাল্বের সাথে যদি আমি 5 ভোল্টের একটা ব্যাটারি যোগ করি, বাল্ব জ্বলবে, ওই
বর্তনীতে যদি আরেকটা 5 ভোল্টের বাতি জ্বলা প্যারালালি সমান্তরালে লাগানো হয় কী হবে? বাতি জ্বলবে। তাহলে দুইটা, একটা ব্যাটারির জন্য লজিক ওয়ান, আরেকটা ব্যাটারির জন্য লজিক ওয়ান, ফলাফল কী পেলাম? বাল্ব জ্বলছে, সুতরাং লজিক ওয়ান। এরপর আসে অ্যান্ড অপারেশন বা যৌক্তিক গুণ। এখানে আসলে ওই গুণনের মতো অনেকটা, এটা ওই বাইনারি বলো আর যে কোনো সংখ্যা পদ্ধতির সাথে এটা মিলে যাবে। কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করলে সেটা জিরোই হবে, আর এক ওয়ান 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 গুণ করলে ওয়ান হবে। লাস্ট যে অপারেশনটা সেটা হলো নট অপারেশন বা যৌক্তিক উল্টানো। এটাকে উদাহরণস্বরূপ বলা যায় যে জিরোকে উল্টালে ওয়ান হবে, ওয়ানকে উল্টালে আমরা এটা পড়ি এভাবে যে জিরো নট, এই উপরে যে বার চিহ্নটি দেওয়া হয়েছে এটাকে বলে নট, নট জিরো নট ইকস টু ওয়ান। অনেক সময় আমরা পূরকও বলি, জিরো পূরক সমান সমান ওয়ান, ওয়ান পূরক ইকস টু জিরো, অথবা ওয়ান নট ইকস টু জিরো। এখানে যেহেতু দুটি অবস্থা, অবস্থা দুটি, ইয়েস আর নো, তো ইয়েসকে উল্টালে নো হবে আর নোকে উল্টালে ইয়েস হবে, ঘটনাই তো দুইটি। সেই কারণে জিরোকে উল্টালে ওয়ান, ওয়ানকে উল্টালে জিরো। এই তিনটি অপারেশন থেকেই আসলে লজিক গেটের সৃষ্টি। লজিক গেট এটি একটি বর্তনী, গেট আসলে একটি ইলেকট্রনিক সার্কিট বা তড়িৎ বর্তনী, যে বর্তনীর সাহায্যে এই বুলিয়ান অপারেশনগুলোই সম্পন্ন করা হয়। যে বর্তনীর সাহায্যে বুলিয়ান অপারেশন সম্পন্ন করা হয় তাদেরকে লজিক গেট বলে। খুব সহজ সংজ্ঞা, যদি লজিক গেট কাকে বলে তাহলে বলবো যে বর্তনীর সাহায্যে বুলিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। তাহলে বুলিয়ান অপারেশন যেহেতু তিনটি, তাহলে মৌলিক গেটও হবে তিনটা, মৌলিক গেট হবে তিনটি। এখানে যে তিনটি গেট দেখানো হয়েছে, অর অপারেশন থেকে আসছে অর গেট, অ্যান্ড অপারেশন থেকে অ্যান্ড গেট, এবং নট অপারেশন থেকে আসছে নট গেট। অর গেট খুব সহজ উত্তর, যে যুক্তি বর্তনীর সাহায্যে যৌক্তিক যোগের কাজ করা হয় তাকে অর গেট বলে। এই সিম্বলটি হলো অর গেটের, অর গেটের সিম্বল, যার এখানে বাম পাশে আমরা সাধারণত ইনপুট দিয়ে, একটি ডিজিটাল ডিভাইসে সাধারণত ইনপুট থাকে আর আউটপুট থাকে। যেমন একটি কম্পিউটার, তার কিছু ইনপুট আছে কিছু আউটপুট আছে, এটাও একটি ডিজিটাল ডিভাইসের মত অংশ, সুতরাং এটার ইনপুট থাকবে আউটপুট থাকবে। ইনপুট থাকবে দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক, এখানে সহজভাবে দুটি দেখানো হয়েছে, কিন্তু আরেকটি ইনপুটও এখানে থাকতে পারে, সি অথবা ডি। তো দুটি ইনপুট থাকবে, আউটপুট হবে একটি, এই এই লাইনটিকে আউটপুট বলা হয়। আমরা আউটপুটকে সাধারণত এক্স, কোথাও কোথাও ওয়াই দিয়ে প্রকাশ করি। ওয়াই ইকুয়াল টু, যেহেতু ওয়ার গেট, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি হবে। এবং এই টেবিলটাকে বলে সত্তক সারণী, সত্তক সারণী মানে এটা একটা টেবিল, যে যার সাহায্যে একটি লজিক গেটের কার্যক্রমটা ব্যাখ্যা করা হচ্ছে আর কি। যে টেবিলের সাহায্যে বা যে সারণীর সাহায্যে একটি লজিক গেটের কার্যক্রম সম্পন্ন করানো হয় বা বোঝানো যায়, সেই টেবিলটাকে বলা হয় সত্তক সারণী। তো যেহেতু এখানে ইনপুট দুইটি আছে, সে কারণে এখানেও ইনপুট দুইটি থাকবে, এ আর বি, আউটপুট হবে একটি। এইখানে যে অপারেশনগুলো আমরা দেখেছি, অর অপারেশন, এই চারটাই কিন্তু ওখানেই আছে। দেখো, এই যে জিরো জিরো যোগ করলে জিরো, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, এবং ওয়ান ওয়ানে ওয়ান হয়। ওই চারটা উদাহরণ যেখানে এটা দেখানো হয়েছে, এখানেই সেইটাই আমরা দেখাচ্ছি। অ্যান্ড গেট, এটি যৌক্তিক গুণের কাজ করে, মানে যে লজিক সার্কিট বা ইলেকট্রনিক সার্কিট যৌক্তিক গুণের কাজ করে, কাজ সম্পন্ন করা হয়, সেটি হলো অ্যান্ড গেট। অ্যান্ড গেটের চিত্রটা ইংরেজি ডি হরফের মতো অনেকটা, ডির মতো, রাইট? আমরা ডি আঁকবো, মানে অ্যান্ড গেটের লাস্টে দেখো ডি আছে, সেখান থেকেও বোঝা যায় যে এটা ডি। তাহলে ইনপুট হলো দুইটি, আউটপুট হলো একটি, যেহেতু এটি গুণন, সুতরাং আউটপুট সমীকরণটিকে গুণ আকারে দেখানো হয়েছে, এক্স ইকুয়ালস টু এ ইনটু বি। এই যে মাঝখানে কিছু নাই মানে কি, গুণ আছে। এবং এখানে সত্তক সারণী দেখানো হয়েছে, ইনপুট দুইটি, আউটপুট একটি। এখানে ইনপুট দুইটা থাকলে অবস্থা কয়টা হবে? চারটা অবস্থা থাকবে। মনে রাখবে, ইনপুট যদি দুইটি থাকে, এখানে অবস্থা দেখো চারটি আছে, এটা হলো প্রথম, এটা দ্বিতীয় কেস, এটা তৃতীয় কেস, এবং চতুর্থ কেস। প্রথম কেজে কী হতে পারে? ইনপুট দুইটি জিরো জিরো হতে পারে, তাহলে আউটপুট কী হবে? জিরো হবে।
একটা জিরো একটা ওয়ান হতে পারে, আউটপুট জিরো হবে কারণ যেহেতু গুণনের কাজ করে, অথবা দুটি ওয়ান হতে পারে, দুটো ওয়ান হলে আউটপুট ওয়ান হবে গুণনে। সাধারণত বুলিয়ান অপারেশনের গুণনের যে নীতিটা সেটাই এখানে ফলো করবে। নট, নট চিহ্ন দেখতে অনেকটা তীর চিহ্নের মতো, দেখতেই যে তীর চিহ্ন মাথায় একটি ছোট্ট করে নট দিতে হবে বা সার্কেল। তাহলে এই চিহ্নটা মৌলিক গেট, নট গেট। পার্থক্য হলো নট গেটের একটি মাত্র ইনপুট থাকে, নট গেটের একটি মাত্র ইনপুট থাকে, আউটপুটও একটি। যেহেতু একটি ইনপুট, অবস্থা কয়টা হবে? দুইটা হবে। তাহলে এ হলো এটার ইনপুট, এটা এর মান কয়টি হতে পারে? দুইটি, জিরো অথবা ওয়ান। এ যদি জিরো হয় আউটপুট হবে ওয়ান, এ যদি ওয়ান হয় আউটপুট হবে জিরো। এই হলো মৌলিক তিনটি গেট। এই মৌলিক তিনটি গেটকে সমন্বয় করে আরও কিছু গেট তৈরি করা হয়, তাদেরকে বলা হয় যৌগিক গেট বা সমন্বিত গেট। তা আজকে লেকচার এই পর্যন্তই, নেক্সট লেকচার সমন্বিত গেট এর ওপরে হবে, সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।